প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছে তোমরা সবাই? রবি টেন মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা পড়ছিলাম এসএসসি অ্যাকাউন্টিং এর অধ্যায় 12 সম্পর্কে, যেখানে আলোচনা করা হয়েছে কিভাবে একটি পরিবারের মধ্যে হিসাব ব্যবস্থার প্রয়োগ করা সম্ভব। এই অধ্যায় করার সময় তোমরা দুইটা টপিকের ব্যাপারে খুব বেশি জেনে এসেছো, সেটি হচ্ছে বকেয়া এবং অগ্রিম। এই দুইটি কনসেপ্টের সাথে পরিচিত হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য। এই যে বকেয়া রয়েছে, এই বকেয়া এবং অগ্রিম, এটি সাধারণত আয় এবং ব্যয়ের সাথে হচ্ছে সম্পৃক্ত। বকেয়া সাধারণত দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে বকেয়া আয়, আরেকটা হচ্ছে বকেয়া ব্যয়। এই যে অগ্রিম দেখতে পাচ্ছ, অগ্রিম আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অগ্রিম আয় এবং আরেকটা হচ্ছে অগ্রিম ব্যয়। যদি আমরা দেখি যে আমাদের সমন্বয়ের মধ্যে বকেয়া দেওয়া রয়েছে, তাহলে এই বকেয়াকে আমরা সংশ্লিষ্ট আয় কিংবা ব্যয়ের সাথে যোগ করে দিব আয় ব্যয় বিবরণের মধ্যে। আর যদি আমরা দেখি আমাদের সমন্বয়ের মধ্যে অগ্রিম দেওয়া রয়েছে, তাহলে আমাদের যে সংশ্লিষ্ট আয় ব্যয় রয়েছে, সেই আয় ব্যয়ের থেকে হচ্ছে আমরা আমাদের এই অগ্রিম গুলাকে আয় ব্যয় বিবরণীতে বাদ দিয়ে দিব। অর্থাৎ বকেয়া যোগ করতে হয় এবং অগ্রিমকে হচ্ছে বাদ দিতে হয়। এই দুইটা কাজ তো হলো কোথায়? এই কাজগুলো হলো হচ্ছে আয় ব্যয় বিবরণের মধ্যে। আমরা জানি আমাদের প্রত্যেকটা সমন্বয়ে সাধারণত দুইটা করে কাজ হয়। এখানে আমরা একটা কাজ শো করলাম, আরেকটা কাজ কি হবে? আরেকটা কাজ হচ্ছে আমাদের এই অগ্রিম এবং বকেয়া গুলাকে দেখানো লাগবে আর্থিক অবস্থার বিবরণীতে। কি হিসেবে দেখাবো? সম্পদ হিসেবে নাকি দায় হিসেবে? দেখো এখানে প্রত্যেকটার পরিমাণ এখানে উল্লেখ করা রয়েছে। যদি আমরা দেখি আমাদের বকেয়া আয় দেওয়া রয়েছে, তাহলে সেই বকেয়া আয়কে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ হিসেবে দেখাবো। বকেয়া আয়ের সাথে সাথে অগ্রিম ব্যয়কে কি করা হয়? সম্পদ হিসেবে দেখানো হয়। অন্যদিকে যদি আমরা দেখি আমাদের বকেয়া ব্যয় কিংবা অগ্রিম আয় দেওয়া রয়েছে, তাহলে এই দুইটাকে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে দায় হিসেবে দেখাবো। তো বুঝতে পারছো তোমরা যে কোন আয়কে কিংবা কোন ব্যয়কে হচ্ছে, অর্থাৎ কোন বকেয়া কিংবা কোন অগ্রিমকে আমরা সম্পদ এবং দায় হিসেবে দেখাবো। এখানের মধ্যে যে আয় ব্যয় এবং বকেয়া অগ্রিম নিয়ে কথা বলা হচ্ছে, এই সবগুলো হচ্ছে চলতি বছরের অগ্রিম এবং চলতি বছরের বকেয়া। আমাদের পরীক্ষাতে সবসময় চলতি বছরের অগ্রিম বকেয়া থাকবে, এটা কিন্তু বাধ্যতামূলক না। প্রায় সময় দেখা যায় তোমাদের পরীক্ষার মধ্যে পূর্ববর্তী বছরের বকেয়া এবং অগ্রিম নিয়ে কাজ করতে বলা হয়। মনে রাখা দরকার, যদি পূর্ববর্তী বছরে দেওয়া থাকে তাহলে, এবং এখানে অগ্রিম এবং ব্যয়ের যে কাজ আমরা আয় ব্যয় বিবরণীতে করি, ঠিক অপোজিট কাজটা করব। অর্থাৎ সাধারণত বকেয়াগুলাকে সংশ্লিষ্ট আয় ব্যয়ের সাথে যোগ করা হয় এবং অগ্রিম গুলাকে সংশ্লিষ্ট আয় ব্যয়ের থেকে বিয়োগ করা হলেও পূর্ববর্তী বছর হলে অপোজিট কাজটা করব। পূর্ববর্তী বছরের ক্ষেত্রে বকেয়া আয়গুলাকে হচ্ছে বাদ দিয়ে দেওয়া হবে এবং পূর্ববর্তী বছর যদি অগ্রিম দেওয়া থাকে তাহলে সংশ্লিষ্ট আয় ব্যয়ের সাথে যোগ করা হবে। তাহলে বুঝতে পারলে তো যে এখানের মধ্যে অপোজিট কাজটা কিভাবে হচ্ছে। এখানে তো গেল এক টাইপের কাজ, সমন্বয়ের অবশ্যই দুইটা কাজ হয় আমরা একটু জেনে এসেছি। তাহলে আরেকটা কাজ আমরা কোথায় করব? আরেকটা কাজ যেখানে করা লাগবে সেটা হচ্ছে, এটা কাজটা করব আমরা পারিবারিক তহবিলের মধ্যে। পূর্ববর্তী বছরের যে বকেয়া আয় রয়েছে সেটাকে আমরা প্রারম্ভিক সম্পদের মধ্যে আনবো। কারণ পূর্ববর্তী বছর যেটা বকেয়া আয় ছিল, বকেয়া আয়টা আগের বছরের সম্পদ ছিল, এই সম্পদটাকে আমরা এই বছরে নিয়ে এসেছি, এই কারণে এই পূর্ববর্তী বছরের বকেয়া যে আয় সেটাকে আমরা প্রারম্ভিক সম্পদ হিসেবে শো করব। পূর্ববর্তী বছরে যে বকেয়া ব্যয় রয়েছে, বকেয়া ব্যয় কি বলতো? বকেয়া ব্যয় হচ্ছে না দায়, পূর্ববর্তী বছরের বকেয়া ব্যয় সেটা প্রারম্ভিক দায় হয়ে যাবে। অগ্রিম আয়টা হচ্ছে একটা দায় আর পূর্ববর্তী বছরের অগ্রিম আয়টা হচ্ছে একটা প্রারম্ভিক দায়। ঠিক সেম লজিকে অগ্রিম ব্যয় যেহেতু হচ্ছে একটা সম্পদ, পূর্ববর্তী বছরের অগ্রিম ব্যয় কি হয়ে যাবে? একটা প্রারম্ভিক সম্পদ হয়ে যাবে। এবং এই সবগুলোকে আমরা কোথায় আনবো? আমরা পারিবারিক তহবিলের মধ্যে আনবো। তাহলে বুঝতেই পারছো যে পূর্ববর্তী বছরের অগ্রিম বকেয়া এবং বর্তমান বছরের অগ্রিম বকেয়ার কিন্তু কাজ সেম হয় না। একটা জায়গায় হচ্ছে আমরা কি করি, যে চলতি বছর দেওয়া থাকলে বকেয়াগুলোকে আমরা যোগ করি, পূর্ববর্তী বছর দেওয়া থাকলে বকেয়াকে আমরা বিয়োগ করে দিই, এবং এই কাজগুলো করা হয় আয় ব্যয় বিবরণের মধ্যে। আবার নর্মালি হচ্ছে যে চলতি বছরের অগ্রিমকে আমরা কি করে দিই? বাদ দিয়ে দিই। আর বর্তমান বছর যদি আমরা পূর্ববর্তী বছর, মানে চলতি বছরের অগ্রিমকে আমরা বাদ দিই আর পূর্ববর্তী বছরের অগ্রিমকে হচ্ছে আমরা কি করে দিই? যোগ করে দিই। আবার এখানে যদি পূর্ববর্তী বছরের অগ্রিম বকেয়ার সাথে কিন্তু আমাদের বর্তমান বছরের অগ্রিম বকেয়ার যে সম্পদ এবং দায় হিসেবে যে দেখানোর যে প্রক্রিয়া সেটাও কিন্তু ভিন্ন। সো এই ব্যাপারগুলো যদি তোমরা ঠিক মতো মাথায় রাখতে না পারো, পরীক্ষায় গিয়ে কিন্তু তোমরা অবশ্যই ভুল করে ফেলবে। তাই তোমরা হচ্ছে যদি কোনো ধরনের কনফিউশন থাকে, তোমরা ভিডিওটা আবার দেখো, তোমরা আমাকে কমেন্ট সেকশনে আস্ক করতে পারো, আমি অবশ্যই ট্রাই করব তোমাদের যে কনফিউশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে দূর করে দেওয়ার। তাহলে আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে। ধন্যবাদ সবাইকে।